ওয়ালাইকুম আসসালাম ও আবরাকাত সম্মানিত দিনী বোন জানতে চেয়েছেন মেয়েদের জন্য জুমার নামাজের হুকুম কি জবাব সম্মানিতাদীনী বোন মেয়েদের জন্য জুমার সালাত আবশ্যক নয় তথা ওয়াজিব নয় চাইলে তারা উপস্থিত হতে পারেন আবার চাইলে নাও উপস্থিত হতে পারেন বাধ্যতামূলক নয় মোস্তাহাব হিসেবে তাদের জন্য জমার সালাত যদি ফিতনার আশঙ্কা না থাকে এবং পর্দা মেনটেন করে স্বামী যদি অনুমতি দিয়ে থাকেন তাহলে তারা জুমার সালাতে উপস্থিত হতে পারেন তবুও সেটা বাধ্যতামূলক নয় সেটা তাদের জন্য মোস্তাহাব আর জুমার দিনে মেয়েরা যদি বাড়িতে সলাত আদায় করেন তাহলে তারা জোহরের সলাত আদায় করবেন দুই রাকাত নয় বরং চার রাকাত যেটা অন্যান্য দিনে স্বাভাবিকভাবে আদায় করে থাকেন ঠিক সেভাবেই সলাদকে আদায় করবেন তাছাড়া অন্য কোনো নিয়ম নেই কেননা জমার সালাত কেবলমাত্র মসজিদেই হয়ে থাকে জমা মসজিদেই হয়ে থাকে তাছাড়া অন্যত্র হয় না এবং একাকি হয় না এটা জামায়াতের সাথে হয় বেধাই তারা জোহরের সালাত আদায় করবেন আল্লাহ তালা আলম অজ্লাহু খায়রা